হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় বিটি ব্লগস। তা আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তা এখন বাজে সকাল 7:15, আর আজকে বিশ্বকর্মা। তো বিশ্বকর্মা উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক খুব ভালো কাটাও বিশ্বকর্মা পুজো। তো আজকে আমি দোকানে পুজো করব, আর দিদি ভাই এখানে ফল কাটছে। তোমার শরীর কেমন এখন বলো সবাইকে, অনেকেই জিজ্ঞাসা করে, বলো। খুব ভালো, তো তোমাদের দিদি ভাই খুব ভালো আছে এখন। তো গাইজ দেখতে থাকো, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা বলছি। আমি রেডি হয়ে গেছি পুরো, আমি রেডি, মাও রেডি, আর তোমাদের দিদি ভাই, আর একটু শাইন এসছে, আর তোমাদের দিদি ভাই এখানে লুচি আর সুজি করছে। তো লুচি সুজি এখনো হয়নি, আমরা পরে আসবো নিতে লুচি সুজি। সেলম সেলম নিয়ে আসছি তো দোকানে, চলো নিয়ে চলো। আবার ওই তো ওই যে নারী, এই সব তো সুলতি হবে, সব সুলতি হবে, চলো। তো গাইজ এটা আমার দোকান, এখনো সাজানো হয়নি, ঠাকুরও চলে আসছে খুব তাড়াতাড়ি, মানে সব কিছু এখন করতে হবে আমার একা একা, মা একা একা করছে এখানে সব কিছু। এখনো কিছুই গোছানো হয়নি, ফুল কিনতে যাব, ফুল টুল কিনে টিনে দোকান সাজিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। ফাইনালি আমাদের পুজো শেষ, আর এই দেখো দোকান সাজাচ্ছি, আর মা একটু প্রসাদ দিতে, আর 6 মাস হয়ে গেছে তো পুজো দিতে পারবে না ওই জন্য। দিদি ভাইকে নিয়ে আসলাম, আর একটু আগে একটু বৃষ্টি নামলো, আবার একটু বৃষ্টি নামলো, বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়ে গেল। আমাদের দিদি ভাই এখানে ঠাকুরকে নমস্কার করছিল, আর এলাম আমার মোটা। আমরা একটু আগে দোকান থেকে বাড়ি আসলাম, বাড়িতে প্রসাদ দিচ্ছি। হাই, টমেটো লুচি দাও তো, মনে দেবো ইন্দু প্রসাদ। চাটাতেছে তাহলে আর দিয়েছি সাবান দিয়ে। এই টমি, এই এদিকে আয়, এখন রাত হয়ে গেছে, এখন রাত 7:30 বাজে, আর পিসি আবার ময়দা মাখাচ্ছে। দেখো তোমাদের দিদি ভাই আবার লুচি বানাবে, মানে যা লুচি বানিয়েছিল মানে সবাইকে দেওয়া হয়ে গেছে, যারা বানাইছে তারাই খেতে পারে নাই, ওই জন্য আবার লুচি করা হবে, লুচি ছোলার ডাল এসব রান্না করা হবে এখন আবার। গাইজ দেখতে থাকো, এই দেখো লুচি বানানো হচ্ছে, আর ছোলার ডাল আর এক পাশে খাওয়া হচ্ছে। তুমিও খাবে নাকি? লুচিগুলো কিভাবে ফুলেছে, ফুলেন দেখ, পারে না বানাতে, খাবা বৌদি, এটা আমার বৌদি। একদিকে রান্না হচ্ছে, যে এই লুচিগুলো আমি বললাম, আর এই যে সবাই খাওয়া হয়ে যাচ্ছে একবারে। শুভ নাও, বাবার কি লাগবে, বাবা লুচি দিয়ে আসো। গাইজ এখন বাজে 10:30 প্রায়, আর আজকে সারাদিন খুব খুব মজা করলাম,
অনেক অনেক খাওয়া দাওয়া করলাম, তোমার দিদিভাই ওই যে মানে বিছনা করে দিল আর আমি বিছনার ভিতরে কথা বলছি, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো আর মা রাতের বেলায় নাচ করছে দেখো। তো গাইজ দেখা হচ্ছে নতুন এক ভিডিওয়। বাই।